हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल स्वीटिस किचन टीएस। आमार आजके रेसिपी मिस्टी करला भाजी। शुने निश्चय किछुटा अबाक होच्छेन जे करला भाजी आबार मिस्टी हय नाकि। हाँ, मिस्टी करला भाजी आज तैरी करे आपनादेर संगे शेयर करब। किछु टिप्स एंड ट्रिक्स फलो करले करला भाजीटा एरकम मिस्टी हबे। एकटि प्याने आमि रान्नार रेगुलार अयेल दिये दिएछि पर्याप्त परिमाणे। এই রান্নাটাতে একটু তেল বেশি করে দিতে হয়। দিয়ে দিয়েছি 4টি শুকনা মরিচ। শুকনা মরিচটা ফ্রাই করে নেচ্ছি। শুকনা মরিচের কালারটা যখন এরকম লালচে হয়ে আসবে ঠিক তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। পেঁয়াজ রসুনটা এই রান্নাটাতে একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার আমি এই পেঁয়াজ রসুনটাকে ভেজে নেচ্ছি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি করলা। করলাটা আমি এরকম করে কেটে নিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে এবং বিচিগুলো ফেলে দিতে হবে। আমি করলা ভাজিতে কিছু আলু অ্যাড করে দিচ্ছি, এতে করলা ভাজিতে তিতাটা কম লাগবে। অবশ্যই করলা ভাজি ঢেকে রান্না করবেন না। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আমি এতে সামান্য হলুদও অ্যাড করে দিয়েছি, হাফ টিস্পুন পরিমাণ। ভিডিওটা স্ক্রিপ্ট হয়ে গিয়েছে তাই দেখাতে পারি নাই। এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এরকম করে ছড়িয়ে দিতে হবে করলা ভাজিটা, তাহলে প্রত্যেকটা করলা খুব সুন্দরভাবে কুকড হবে। আমার মতো করলা ভাজিতে আলু অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু করলা ভাজির তিতাটা অনেকাংশেই কম লাগে। করলা ভাজিটাকে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এভাবে চারদিকে প্যানের মধ্যে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ সময় ওয়েট করবেন। তারপর যখন নিচের দিকটা ব্রাউনিশ হয়ে আসবে ঠিক তখন করলা ভাজিটাকে নেড়ে ছেড়ে উল্টে দিবেন। এভাবে 5 থেকে 6 বার উল্টে দিলে আপনার করলা ভাজি কিন্তু রেডি হয়ে যাবে। এখানে আমি 6 থেকে 7টি কাঁচামরিচ চিরে নিয়েছি। এই চেরা কাঁচামরিচগুলো অ্যাড করে দিচ্ছি। করলা ভাজি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচটা অ্যাডজাস্ট করে দিয়ে দিবেন। এবার আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ভেজে নিচ্ছি কিছু সময়। করলা ভাজি করার সময় কোনো রকম কিন্তু পানি অ্যাড করা যাবে না, এতে করলা ভাজি তিতা লাগবে খেতে। আর যখন করলা ভাজিটা এরকম মুচমুচে হয়ে যাবে, কালার কিন্তু চেঞ্জ হয়নি, দেখুন কালারটা ঠিক সবুজে আছে, বাট করলা ভাজির যে পেঁয়াজটা সেটা কিন্তু অনেকখানি বেরেস্তার মতো হয়ে গিয়েছে। এই কারণে করলা ভাজিটা খেতে অনেক টেস্টি হবে, মিষ্টি মিষ্টি লাগবে। গরম ভাতের সাথে যদি এই করলা ভাজিটা সার্ভ করেন খেতে ভীষণই ভালো লাগবে। আমার এই টিপসগুলো প্রত্যেকটি ফলো করে যদি এভাবে ভাজিটা তৈরি করেন তাহলে অবশ্যই ভাজিটা খেতে ভীষণই টেস্টি হবে, মিষ্টি মিষ্টি লাগবে, তিতা লাগবে না। এই রান্নাটাতে একটু তেল বেশি পরিমাণেই দিতে হয়, তাই তেলটা ঝরিয়ে নিয়ে ভাজিটা একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই করলা ভাজির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।